হ্যালো এভরিওয়ান, কেমন আছো? তোমরা সবাই তো জানো তো সকাল সকাল মানে বাড়ি থেকে ব্লগটা শুরু করার টাইমই পাই না, কারণ কম্পিউটারে আসার সময় এতটা তাড়াহুড়ো থাকে, এতটা তাড়াহুড়ো থাকে কি বলবো, কারণ কম্পিউটারে যাওয়ার আগেই আমাকে একটা বা দুটো হচ্ছে টিউশন পড়িয়ে যেতে হয়, তো সেই জন্য আর কি ব্লগগুলো শুরু করার আমি টাইমই পাই না। তো সেখানে গিয়ে মানে কম্পিউটার শেষ হওয়ার আগ মুহূর্তে আমার বান্ধবীকে বলি যে তুই আমাকে একটু ভিডিওটা ধরে দে, আমার আর কি ভিডিওটা মানে ব্লগটা স্টার্ট করি। তো ওই আর কি সেদিনও কম্পিউটারে গিয়ে আর কি ব্লগটা স্টার্ট করেছিলাম। এবার কম্পিউটারে গিয়ে তো তেমন কোনো পরিশ্রম নেই, বাট কম্পিউটারে যেতে আর আসতে এতটা বেশি পরিশ্রম হয় তোমাদের কি বলবো। এবার কম্পিউটার থেকে এসেই আর কি ভীষণ খিদে পেয়ে যায়। তো এবার এসে দেখি মা আমাকে মানে দেখার সাথে সাথে আমার জন্য ভাত বেড়ে নিয়েছে, মাও তখন খেতে বসেছিল আর কি, তো হাতটা দিয়ে আমাকে আবার ভাত টাত বেড়ে দিয়েছে, এবার আমিও খেতে বসে পড়লাম। এবার মা মেয়ে মিলে দুজনে গল্প করতে করতে এক খাল ভাত একদম খেয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু ভীষণ খিদে পেয়েছিল। আর তখন বাজে ওই ধরো 12:30 উপরে কিন্তু বাজে, তো সকালবেলা আমি তেমন কিছুই খাই যাইনি, তো সেই জন্য আর কি ভীষণ খেতে পেয়েছিল, ধরুন ভীষণ ভাত খেয়ে ফেলেছিলাম ওই দিন আর কি। এবার তারপর ভাত টাত খাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। এবার রেস্ট নিয়ে হচ্ছে আর কি যেহেতু স্নান করতে যাবো, এবার স্নান করতে যাওয়ার আগে কিছু টুকিটাকি কাজ ছিল তো সেগুলো আর কি করে নিচ্ছিলাম। রাবারগুলো হচ্ছে আগে থেকেই রোদে দেওয়া ছিল, এবার আমি হচ্ছে গিয়ে যেহেতু রোদে দেওয়া ছিল এক পিঠ যেহেতু শুকিয়েছে মোটামুটি, তো এবার আরেক পিঠ করে করে দিচ্ছিলাম সবগুলো। এবার তোমরা যে আমাকে সবসময় বলো আমি বাড়িতে কোনো কাজ করি না, শুধুমাত্র খাই আর নেচে ভিডিও করি, তো দেখো সবসময় তো আর সব কাজ তোমাদের সাথে শেয়ার করা পসিবল না, আমি চেষ্টা করি যে আমার সবসময় আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো এবার মানিয়ে আমি কাজ করতে যাবো সেটাও তোমাদেরকে শেয়ার করব, কারণ সবসময় তো সব ক্যামেরা ধরে দেওয়ার মতো লোক থাকে না। আর এবার মনে করো নিজের স্ট্যান্ড মানে ক্যামেরা স্ট্যান্ড ফিট করে কাজ করব, সেটার মানসিকতাও সবসময় থাকে না, তো সেই জন্যই আর কি মানে কাজ করলেও বাড়িতে তোমাদের সাথে সবগুলো শেয়ার করা হয়ে ওঠে না। এবার তোমাদেরকে যে আমি আগের একটা ব্লগে বলেছিলাম যে আমার নিজের ভাষাতে কথা বলবো কিনা, মানে আমার আঞ্চলিক ভাষাতে আমার নিজের মাতৃভাষাতে কথা বলবো কিনা, তো সেই ভিডিওটা জানো তো আমি এখনও আপলোড করিনি, তো আপলোড করব, তারপর তোমরা কমেন্ট করবে, তারপর তো আমি বলবো তাই না, মানে কারণ ইউটিউবেও ছাড়বো ভিডিওটা, ফেসবুকেও ছাড়বো, তো ইউটিউবে তারা তাদেরও তো পারমিশন নিতে হবে। বাট ফেসবুকে আমি একটা শর্টস ছেড়েছিলাম, এর উপরে সবাই বলেছে যে আমার নিজের ভাষাতে কথা বলার জন্য, তো তাদেরকে কিন্তু আমি অলরেডি মানে রিলস ভিডিওর মাধ্যমেও আমি নিজের ভাষাতে কথা বলে কিন্তু শুনিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই যে দেখো আমাদের ড্রাগন ফলের গাছটা, ড্রাগন ফল কীভাবে চাষ করতে হয় সেটার সম্বন্ধে আমাদের কোনো মানে নলেজে নেই, তো বাবু আর কি একটা ড্রাগন ফলের গাছ এনে লাগিয়েছিল, তো এটা মোটামুটি উঠছিল আর কি, তো হঠাৎই দেখি কি এরকম একটা হয়ে গিয়েছে, হলুদ টাইপের হয়ে গিয়েছে, মানে ড্রাগন ফলের নিচের যেটা চারা এনে লাগিয়েছিল সেই চারার মাথাটা আর কি এরকম হয়ে গিয়েছে হলুদ টাইপের, মানে এটা পচে যাচ্ছে। এবার কী করলে কী হবে বলো তো, মানে কোনো আইডিয়া নেই, তোমাদের যদি কোনো আইডিয়া থেকে থাকে ড্রাগন ফলের গাছ কীভাবে চাষ করা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তারপর আমি রাবার টাবারগুলো সবগুলো মানে উল্টে টুলটে দিয়ে এসে এবার হচ্ছে কিছু জামা কাপড় ছিল সেগুলো হচ্ছে কেচে নিতে হবে, কারণ অনেকদিন ধরে ভাবছিলাম কাচবো কাচবো বাট কাঁচা হয়ে উঠছিল না, যদিও মা অনেকগুলোই কেচে দেয় তবু আমার নিজের কাজও তো নিজে কিছুটা করতে হবে তাই না বলো, সব কিছু কি মায়ের উপর দেখে থাকলে হবে, সেই জন্য আর কি জামা কাপড়গুলো ফার্স্টে হচ্ছে ভিজিয়ে দিয়েছিলাম, কারণ একটু ভিজিয়ে দিলে আর কি সুন্দর মতো পরে কাঁচা হয়ে যাবে। হ্যাঁ একসাথে অনেকগুলো জামা কাপড় কাচিনি ঠিকই, বাট আমি প্রতিদিনে মোটামুটি দুটো তিনটে করে আস্তে আস্তে করে কাচি, একসাথে অনেকগুলো আমি পারি না। আর হ্যাঁ আজকের ব্লগটা কিন্তু মোটামুটি আমার সারাদিন বাড়িতে মোটামুটি কী কাজ করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যেহেতু তোমরা কমেন্টে সবসময় বলো যে আমি কোনো কাজই করি না, সেই জন্যই আজকে আর কি চেষ্টা করেছি মোটামুটি যতটুকু আর কি ক্যামেরা বন্দি করা যায় আমার কাজগুলো সেটুকু তোমাদের সাথে শেয়ার করা। হ্যাঁ এছাড়াও বাইরে আরও অনেক কিছুই করেছি সবটা আর কি তোমাদের সাথে শেয়ার করি, মোটামুটি আর কি যতটুকু করা যায় যতটুকু সম্ভব ততটুকুই আর কি করেছি। আর এদিকে দেখি কি মা হচ্ছে গিয়ে ভেলুর ডাল তারপর হচ্ছে গিয়ে ছিমের গোটা এগুলোকে হচ্ছে ভেজে রাখছে, কারণ এগুলো মানে অনেক সময় তরকারি রান্নার ক্ষেত্রে মানে কাজে লাগে, কারণ সবসময় তো আর ভেজে রান্না করা সম্ভব নয়, তো একদিনে হচ্ছে সবগুলো ভেজে হচ্ছে এভাবে চুড়ে আর কি মানে খোসাগুলো ফেলে দিয়ে ঝেড়ে আর কি একটা কোটোর মধ্যে প্যাক করে রেখে দেবে, তো মোটামুটি এক দু মাস মতো চলে যায়। সেই জন্য আজকে একটু মাকেও ভিডিও করে নিলাম, মাও এই কাজটা করছে বলে, তোমরা অনেকে আমার মাকেও দেখতে ভীষণ পছন্দ করো, মাসিমাকে অনেক ভালো লাগে নাকি অনেকে বলেছো, তো সেই জন্য আর কি মাকেও একটু ভিডিওতে আনার চেষ্টা করবো এখন থেকে। আর এমনিতেও বেশিরভাগ সময় আমার মায়ে আমার ক্যামেরা ধরে দেয়, মানে আমার ক্যামেরার পেছনে আমার মাই থাকে বেশিরভাগ সময় আর কি, তো সেই জন্য একটু আস্তে আস্তে এখন থেকে সামনেও আনার চেষ্টা করবো। তোমরা যদি বলো যে আমার মাও আর কি বাড়িতে কী কী কাজ করে কী না করে সেটাও তোমাদেরকে শেয়ার করবো, তোমরা যদি জানাও যে করবো কি না তো সেটাও তোমাদের সাথে করতে পারি কিন্তু আমি, ঠিক আছে। আর এমনিতেও মা সারাদিন তো বাড়িতে কোনো না কোনো কাজ করতেই থাকে, কারণ আমার মা এক সেকেন্ড বাড়িতে বসে থাকতে পারে না, মানে মার বসে থাকার ইচ্ছাও নেই, মানে কোনো না কোনো কাজ করবেই করবে, মানে কোনো কাজ যদি নাও থাকে শুধুও মানে যে কোনো কাজ গিয়ে করবেই করবে। তারপর তো আমি এদিকে আমার জামা কাপড়গুলো ভিজে গিয়েছিল তো সেগুলো হচ্ছে কেচে দিয়ে এবার স্নান টান করে নিয়েছিলাম, এবার স্নান টান করে দিয়ে জামা কাপড়গুলোকে মেলে দিয়ে এবার আমি মাথায় একটু শ্যাম্পু করেছিলাম, এবার শ্যাম্পু ট্যাম্পু যেহেতু করেছিলাম মাথার চুলগুলো ভিজেছিল তো এবার সেগুলো আর কি ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। দেখো
রিসেন্ট কিন্তু অনেকে আমাকে ফেসবুকের মধ্যে অনেক 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 বেশি সাপোর্ট করছো, তো এটার জন্য আমি তো অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে, তোমাদের জানালেও ভুল হবে, মানে আমি তোমাদের ছোট করে ফেলবো যদি আমি তোমাদের থ্যাংক ইউ জানাই। তো আমার তরফ থেকেও তোমাদের অনেক 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 ভালোবাসা রইল, তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো। আর আমার কাছ থেকে তোমরা কী কী ধরনের ভিডিও চাও সেটা যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আর অনেকেই অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো, তো সবার কমেন্ট আমি দেখি, যতটুকু পারি রিপ্লাই করারও চেষ্টা করি, বেশিরভাগ কমেন্টেরই আমি রিপ্লাই করি। আর যেগুলো করতে পারি না প্লিজ তোমরা খারাপ পেও না আর কি, কারণ ওই কমেন্টগুলো দেখেই আর কি আমি বুঝতে পারি যে আমাকে কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখে, বা অনেকে তো বলে আমি এই জায়গা থেকে ভিডিওগুলো দেখছি, তো সেটা আমার কাছে এত বড় পাওনা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার এতটা আনন্দ লাগে, মানে আমি কখনো ভাবিও নি যে তোমরা আমাকে এতটা বেশি সাপোর্ট করবে, এতটা পছন্দ করবে। হ্যাঁ, আর একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি, তো রিসেন্ট দুর্গাপুজো গিয়েছে, তো দুর্গাপুজোতে অনেকেই আমাকে দেখেছে, বাট সামনে এসে খুব কম লোক কথা বলেছে, কয়েকজন কথা বলেছে, এটা সেটা বললে ভুল হবে যে কথা বলেনি, বলেছে কয়েকজন কথা বলেছে, আর বাদ বাকি লোক জানো তো মানে কী হয়েছে, মানে কথা বলেনি কিন্তু আমাকে দেখেছে চিনেছে, এরপর হচ্ছে গিয়ে কমেন্টে এসে বলেছে বা মেসেঞ্জারে এসে বলেছে যে দিদি তোমাকে আমি দেখেছি বা বোন তোমাকে আমি দেখেছি এই জায়গাতে। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি আমাকে চিনে থাকো বা আমাকে বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই সামনে এসে কথা বলবে, ঠিক আছে? আমার ভীষণ ভালো লাগবে তখন। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে গিয়ে আমি অনেকগুলো থাল বাসন ছিল সেগুলোকে মেজেছি, তারপর হচ্ছে গিয়ে আর ভাত খাইনি দুপুরবেলা, একটু চা করেছিল তো সেটাই খেয়ে নিয়েছিলাম। আর এমনি তো আমি চা খেতে খুব একটা বেশি পছন্দ করি না, মাঝে মধ্যে খুব কোচিত মা যদি বেশি করে ফেলে তারপর আর কি খাই। তারপর আর কি বিকেলবেলা কয়েকটা পড়ানো ছিল তো সেগুলো পড়িয়ে এবার জেঠুদের বাড়িতে চলে গিয়েছিলাম, কারণ জেঠুদের বাড়িতে হচ্ছে আমার দিদি দাদা ভাই ওরা সবাই এসেছিল, তো ওরা আসলে হচ্ছে ওদের বাড়িতে আমার নিমন্ত্রণ থাকে, ওদের বাড়িতে অনেক কিছু রান্না হয়েছিল, তো সেগুলো দিয়ে আর কি রাতের ডিনারটা কমপ্লিট করে ফেলছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটি কিন্তু এ পর্যন্ত, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। সো টাটা, সবাইকে ভালো থাকবে সবাই।